এই পিচ্ছি এই পিচ্ছি, এই তুমি কি দেখো, এই ছোটো বয়সে তুমি গাছে উঠতে চাও কেন, পচা ছেলে। আচ্ছা আমি বুঝি না, এটা দেখলে আমার ছেলে মনে হয় কেন? ও তুমি এই মেয়ে, ওই যে দেখো কেমনে দুই পায়ে দাঁড়াইছে, কি করো তুমি? হ্যাঁ সারা ঘর সারাদিন তুই 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 করে ঘুরে ঘুরে বেড়াও, হয় দুষ্টু কি জানি দেখতেছে, দেখো না কি জানি দেখতেছে, কি দেখতেছে সে গাছের ফাঁকা দিয়ে। হ্যাঁ গাছে উঠবে? হায় বুড়ি তুই গাছে উঠবে? হ্যাঁ মাগু এমন না সাইজ, ক্যামেরা ধরতে একেবারে মাটির সাথে লাগায়া, নাইলে তো সাইজ বোঝা যাবে না। কিরে বুড়ি কেমনে থাকাচ্ছে, কোনো খবর নাই, নিজের মন মতো না? হ্যাঁ চেহারাটা দেখ না, ওলে মালে মা। হ্যাঁ ও খুব তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে যাতে বড় হতে পারে, এত বড় হয়ে গেছিস তো। হ্যাঁ ওলে বাবা, ওলে বাবা, কাম কাম, আসো 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 আসো, না না এখানে কোনো খাবার নাই, আসা লাভ নাই, যাও আবার গিয়ে বসো। এই যে ও আজকে গাছটারে পাইছি, গাছটারে যখন যতক্ষণ পর্যন্ত না ভর্তা বানাবে আজকে এটার কাছ থেকে নড়বে না। এই তোর ভুতু কই, তোর ভাই কই ভুতু? হ্যাঁ ভুতু কই? সুজিত আশেপাশে বসে থাকবে আর ও চিটিং বিটিং করে গাছে উঠবে, নিয়ে খাচ্ছে দেখ না, আর দুই পায়ে দাঁড়াচ্ছে, এত কিউট। হ্যাঁ ও এত কিউট, ওই দেখ দুই পায়ে দাঁড়ায়, ওই যে ওই যে, হাই বাউরাল, আমার কি জানি গ্রামের বাড়িতে ওরকম যেসব বিড়ালগুলো গাছের মধ্যে তুরতুরি উঠে যায় ওগুলোকে বলে বাউরাল, এই বাউরাল, বিড়াল থেকে হয়ে যাবি বাউরাল, যেই না গাছের সাইজ তোর থেকেও ছোটো। হ্যাঁ ছোটো হয়েছে সেই জন্য খাইতে যাচ্ছে, ও মনে হয় এটাকে দুর্বা ঘাস ভাবছে না, ওদের খাবারের ঘাস ভাবছে। এই গরু, গরুর কন্যা, এই গরুর কন্যা, ডাকবি গরুকে বাপ ডাকবি বলো? ও কিন্তু আমি মাকে বলছি এটা ভিডিও করতে। ও ইয়েস আমার ছেলে আমাকে বলছে এটা ভিডিও করতে, একে ট্যাশ করে খাচ্ছে, দেখ না দেখ না দেখ না দেখ না, ওকে আসলে ঘাস খাওয়াতে হবে, দেখ না দেখ না কেমন ধরে দিয়ে তারপর খাচ্ছে, ওইটাকে অরিজিনাল গাছ ভাবছে না। যা এইটা কোনো কথা, খেয়ে দে এখন সুন্দর করে ট্যাশ করে ঘুম দিল, ঠাস করে ঘুমাতে চলে এলো, এইটা কোনো কথা? হ্যাঁ এইভাবে ভাই বোন জড়াজড়ি করে ঘুমাই গেল, হ্যাঁ এত টায়ার্ড হয়ে গেল বেচারি, ঠাস করে ধাম করে ঘুমাইতে চলে আসলো। আবুরি জড়াই ধরে আছে, হ্যাঁ জড়াই ধরে আছে, কি সুন্দর করে ঘুমায় না, এতিমের মতো মনে হয় যেন ভুতুরও কেউ নাই মিঠাইয়েরও কেউ নাই, মিঠাই হচ্ছে ভুতুর মা আর ভুতু হচ্ছে মিঠাইয়ের সব, না কি সুন্দর করে ঘুমায়। ওলে মালে মা, তো মাঝে মাঝে এমন হয়েছে ভুতু তো সারাক্ষণ সুজি গায়ের সাথে লেগে থাকে, এটা আবার মিঠাইয়ের পছন্দ না, সেই জন্য মিঠাই যেটা করে ঘুমের মধ্যে একটা আরেকটাকে জড়াই ধরে ঘুমায় যায়, কত শত মুহূর্ত যে আছে এরকম ক্যাপচার করা হয় না। ওই না জ্বালাতন করা ঠিক হবে না তাই না, যা এতটা ঘুম আমরা যাই গা, তা তা চলে গেলাম, কিন্তু একটু কথা বল, টুনটুনি টুনটুনি গো একটু জ্বালাতন করি, অতনু তনু অতনু পাটা উপরে তুলে ঘুমাও, কোনো খবর নাই শুধু ঘুমে অজ্ঞান, আর একটু উপরে তুলে ধরো না, অতনু তনু রে কোনো খবর নাই, আচ্ছা যা ঘুমা।